দেশীয় চলচ্চিত্রে বিনোদনধর্মী সামাজিক ছবি নির্মাণে তিনি পেয়েছেন তারকা খ্যাতি। পাশাপাশি বক্তব্যধর্মী সামাজিক ছবির ক্ষেত্রেও তিনি পেয়েছেন আশাতীত সাফল্য। আমরা বলছি এক সময় ব্যস্ততম পরিচালক আজিজুর রহমানের কথা। পরিচালক, প্রযোজক, গীতিকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা আজিজুর রহমানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। দিন নেই, রাত নেই, বসে থাকি গাড়িতে। বক্তব্য ছাড়া আমি ছবি বানাই, সেটা ফোক হোক, যা অ্যাকশন হোক, যা যেই ছবি হোক, একটা মেসেজ আমার থাকবে, নইলে আমি ছবি আমার বানানো আমার দরকারও নেই। রঙের ভুবনে স্বাগতম। আজকের বিষয়, নতুন রোবিওল্যাক্স সুপার গ্লস সিনথেটিক এনামেল। নতুন? হ্যাঁ, কারণ এতে এবার যোগ হয়েছে কার্যকর ফটো ডিআর ফর্মুলা। ফটো ডিআর ফর্মুলা? হুম, যার বিশেষ কোটিং কাঠ, লোহা, বেদকে দেয় সুরক্ষা আর বাড়তি উজ্জ্বলতা। অর্থাৎ আরো গ্লস, আরো স্থায়িত্ব, মানে সবসময় নতুন। ঠিক তাই, নতুন রোবিওল্যাক্স সুপার গ্লস সিনথেটিক এনামেল, চির নতুন, চিরতরুণ। নতুন রোবিওল্যাক্স সুপার গ্লস সিনথেটিক এনামেল, চির নতুন, চিরতরুণ। মশার ঘরটা না গোলাপি হবে, আর ছোট্ট সবুজ একটা স্টাডি বিস্কিট রঙের। তুমি না, শোয়ার ঘরটা নীল হোক, আকাশের মতো। রোবিওল্যাক্স অ্যাক্রিলিক প্লাস্টিক এমালশন, মনের মাধুরী মেশানো রং। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। দেশীয় চলচ্চিত্রে বিনোদনধর্মী সামাজিক ছবি পেয়েছেন তারকা খ্যাতি। পাশাপাশি বক্তব্যধর্মী সামাজিক ছবির ক্ষেত্রেও তিনি পেয়েছেন আশাতীত সাফল্য। আমরা বলছি এক সময় ব্যস্ততম পরিচালক আজিজুর রহমানের কথা। পরিচালক, প্রযোজক, গীতিকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা আজিজুর রহমানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। এখানে, ওখানে, কোথা যেতে নেই যে মানা, যেখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা। যাওয়া পাওয়া নেই কিছু, কোনো বাঁধন নেই কিছু, কেউ আমার রাখে না খবর। আমি এক দুদন্ত যা যাবর, আমি এক দুদন্ত যা যাবর, দিন নেই, রাত নেই, বসে থাকি গাড়িতে। দিন নেই, রাত নেই, বসে থাকি গাড়িতে, পথেই বেঁধেছি মোর ঘর। আমি এক দুদন্ত যা যাবর। 1967 সাল মুক্তি পেল সাইফুল মুলক বদিউজ্জামাল। এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করলেন একজন তরুণ পরিচালক, পরিচালক আজিজুর রহমান। আজিজ ভাই, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব, চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হলেন কি করে? পরিচালক মোস্তাফিজ এবং এতেসামের সিনেমা হল ছিল আমাদের দেশে, সেখানে আমি সেই হলে পোস্টার এবং ব্যানার ট্যানার আঁকতাম। 1959 সালে আর্ট কলেজ থেকে বের হয়ে দেখি চলচ্চিত্র তৈরি হচ্ছে। কে করছে?
আমাদেরই লোক এহতেশাম সাহেব। তাকে তার অফিসে যাই এবং বলি যে ওস্তাদ, আমি আর্ট ডাইরেক্টরের কাজ করতে চাই আপনার ছবিতে। তখন উনি বললেন, তোমার হ্যান্ড রাইটিং ভালো, আমার স্ক্রিপ্টটা কপি করে দাও। স্ক্রিপ্ট কপি করার পরে যে এত হ্যান্ড রাইটিং ভালো, তুমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করো আমার সঙ্গে। 1968 সাল মুক্তি পেল আজিজুর রহমানের পরিচালনায় দ্বিতীয় ছবি মধুমালা। 1972 সাল সদ্য স্বাধীন বাংলাদেশে আজিজুর রহমান তৈরি করলেন সমাধান। সমাধানের মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত করলেন নিজেকে সামাজিক ছবির সুনির্মাতা হিসেবে। আজিজ ভাই, সমাধান সম্পর্কে কিছু জানতে চাইছি। সমাধানের গল্প, এটা একটা সামাজিক লস্ট অ্যান্ড ফাউন্ডের গল্প অবলম্বনে এই ছবিটা করেছিলাম, এবং এটা একমাত্র সে সময়ের ছবি, সিলভার জুবিলি হয়েছিল রূপমল সিনেমায়। খুব আধুনিকা বনে গেছেন। আপনি আমাকে অপমান করতে চান? আরে না না, আয়নাতে চেহারাটা দেখেও যখন লজ্জা পান না, তখন আমি আর কি দিয়ে অপমান করবো বলুন। অবশ্য আপনার মাঝে যে প্রাণ প্রাচুর্য রয়েছে তার আমি প্রশংসা করি, কিন্তু সে শক্তি আর সাহসের অপচয় করবেন না, উচ্ছৃঙ্খলতা করবেন। এবছরে আজিজুর রহমানের আরো একটি ছবি মুক্তি পেল, ছবির নাম স্বীকৃতি। এই ছবিতে আমরা লক্ষ্য করলাম শিশু শিল্পী বেবি হেলেন নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন সুচরিতা নামে। এই যে সুচরিতাকে ব্রেক দিলেন, ব্রেক দেওয়ার কারণটা কি? ব্রেক দিলাম এই কারণেই, স্বীকৃতিতে আমার দুইটা নায়িকা দরকার, একটা হলো শাবানা আর একটা নায়িকা দরকার। তাহলে সুচরিতাকে নায়িকা হিসাবে আমরা ব্রেক দিলাম, তখন সেই নায়িকা হওয়ার বয়সও হয় নাই। 1973 সাল আজিজুর রহমান এলেন অতিথি নিয়ে, ছবিটি বাণিজ্যিকভাবে রেকর্ড তৈরি করল। এই ছবিতে রাজ্জাকের অভিনয় আমাদের চলচ্চিত্র শিল্পে নতুন মাত্রা যোগ করল। আমরা অতিথির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইছি। অতিথির বিষয়বস্তু একটা অ্যাক্সিডেন্টের উপরে, পানিশমেন্ট হিসাবে আন্ডার দি কাস্টোডি অফ পুলিশ, যাদের বাড়ির লোক মারা গেছে তাদের সাহায্যের জন্য যে কাজটা সে করবে, তার নিজের সংসারেও হেল্প হবে এবং সেই পরিবারকে, পরিবারেও হেল্প হবে। তখন আমাদের সদ্য দেশ স্বাধীন হয়েছে, আমার সেন্সার বোর্ড এটা তো দিতে আপত্তি হলো। আমরা লয়ারের মাধ্যমে পুলিশ অ্যাটেন্ড পুলিশ সঙ্গে থাকবে, কয়েদিকে পাহারা দিবে, দিয়ে যদি আমি এইরকম একটা করা যায় কিনা, তখন সেন্সার বোর্ড এটা এগ্রি করে, বলতে ঠিক আছে, এ হলে ছবিটা পারমিশন দেওয়া যেতে পারে। যাবার আগে আমি তোমাদের কাছে বিদায় নিতে এসেছি, আমি চলে যাচ্ছি মা। তবে যাবার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি মা, আমি আমি তোমাদের ছেলেকে খুন করবো মা। সেদিন আইন, আদালত, কোর্ট কেউ আমার কথা বিশ্বাস করেনি, তুমি বিশ্বাস করো মা। 1974 সাল আজিজুর রহমান আসেন পরিচয় নিয়ে, 75 সাল তিনি আসলেন অপরাধ নিয়ে। আমার শীত শীত লাগে রে, বড় শীত শীত লাগে রে, একা থাকা যায় না। আমার কাছে আগুন আছে, পাশে আয় না। 1976 সাল আজিজুর রহমান আসলেন তিনটি ছবি নিয়ে, তাল বেতাল, সাপ মুক্তি এবং গরমিল। আমরা জানতাম একসময় আপনি পৃথিবীর ব্যস্ততম পরিচালক ছিলেন, কম্পিউটার ডিরেক্টর বলা হতো আপনাকে। আমরা জানতে চাইব, একই বছর তিনটি ছবি নির্মাণ করলেন, সবগুলো ছবিতে কি সমান মনোযোগ দিতে পেরেছেন? আমি যখন ছবি করি আমার স্ক্রিপ্টিংটা কমপ্লিট থাকে, এবং যেহেতু আমি ক্যামেরা এডিটিং নিজেই জানি, সেভাবে আমি স্ক্রিপ্টিংটাকে ডিভিশন করে নিই, এবং আমার তিনটা ব্রিফকেস আমার সঙ্গে থাকে, তিনটাতে তিনটা স্ক্রিপ্ট থাকে। যখন যে সেটে যাই তখন সেটা আমি খুলি, আমি কী চাচ্ছি, কী করতে চাচ্ছি, সেভাবে আমি কাজ করি, এতে আমার কোনো অসুবিধা হয় না। তুমি কি ভেবেছো তোমাকে বিয়ে করে আমি খুশি হয়েছি? নো, নেভার। 1977 সাল আজিজুর রহমানের পরিচালনায় মুক্তি পেল তিনটি ছবি, অমর প্রেম, কুয়াশা, অনুভব। কোন রকম ভূমিকা না করে এই দলিলটা সই করে দাও। আমিও ঠিক করছি, তোমার সব পাওনা আজই আমি মিটিয়ে দেবো, যাতে আর কোনো দিন তোমাকে আমার সামনে এসে দাঁড়াতে না। বারে আপনার দেওয়া শাড়িটা পরলাম, একটু কৃতজ্ঞতা জানাবো না? ওসব কৃতজ্ঞতায় আমার পেট ভরবে না মেম সাহেব, এর জন্য আমার অনেকগুলো টাকা খরচ করতে হয়েছে। সময় এলে সুদে আসলে শোধ করে দেব। সে সময় কি আর আসবে কোনোদিন? যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর
একটা মন পাইতাম সদর ঘাটের পানের খিলিটারে বানাই খাওয়াইতাম। আজিজুর রহমান সামাজিক ছবি তৈরি করেন, রোমান্টিক ছবি তৈরি করেন। আজিজ ভাই, হঠাৎ আমরা দেখলাম আপনি একটা ভিন্ন ধর্মী ছবি তৈরি করলেন, গোয়েন্দা ধর্মী ছবি কুয়াশা। এই ধরনের ছবিতে হাত দিলেন কেন? এটা একটা ইন্টারেস্টিং ইয়ে। অ্যাকচুয়ালি কুয়াশা হলো বাচ্চাদের সিরিজ। তখন আমি জেমস বন্ড সিরিজের আমাদের যে রাইটার ইয়ে যে কুয়াশা লেখে কাজী আনোয়ার হোসেন, আমাদের বন্ধু মানুষ, তার একটা গল্পটাকে আমি পাঞ্চ করে কুয়াশা গল্পটা তৈরি করি। ছবির নাম কুয়াশা ঠিক আছে, কিন্তু এটা অরিজিনাল কুয়াশা না, এটা জেমস বন্ড সিরিজের। ১৯৭৮ সাল মুক্তি পেল আজিজুর রহমানের পরিচালনায় অগ্নিশিখা ছবিটি। ছবিটিকে সেন্সর বোর্ড নকলের দায়ে আটকে দিয়েছিল। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। দেখেন, নকল আমি করি নাই, যেহেতু টাইটেল প্লেটে একটা ইন্ডিয়ান রাইটারের ইয়ে নাম দিয়ে নেই, যে কারণে এখানে আমাকে আটকিয়েছিল। এটা আমাদের কতিপয় বন্ধুর দ্বারা এটা সেন্সারে ম্যানিপুলেট করে এটা সেন্সার থেকে ব্যান করা হয়েছিল। ১৯৭৮ সাল আজিজুর রহমান তৈরি করলেন অশিক্ষিত ছবিটি, বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য পায়। বিনোদনমূলক ছবিতেও সামাজিক বক্তব্য কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অশিক্ষিত, তার এক উজ্জ্বল উদাহরণ। আজিজ ভাই, আমরা অশিক্ষিতকে কেন বিষয়বস্তু হিসেবে বেছে নিলেন জানতে চাইব। এটা প্রযোজক রমলা শাহ অ্যাকচুয়ালি এটা ইয়ে করেছিল, সত্যদা এবং আমরা মিলে একটা বললাম এক্সপেরিমেন্টাল একটা ছবি বানানো উচিত। হ্যাঁ, সব ছবি তো ব্যবসা করা যায়, আমাদের দেশে শিক্ষিতর হাত খুবই কম, ম্যাক্সিমাম খেটে খাওয়া লোক শ্রমিক, তারা পড়ার সময় পায় না বা পড়তে চায় না, যে এই বয়সে পড়ব কি, যে বয়স বয়স্ক অবস্থায় যে পড়া যায় এটাই বক্তব্য করে যে একটা ছোট্ট ছেলের কাছেও পড়াশোনা করা যায়। এই বক্তব্য নিয়েই আমরা এই অশিক্ষিত ছবিটা তৈরি করি। যে আমারে লেখা পড়া শিখাইছে, আমারে হাতে ধৈরা দস্তখত করাইতে শিখাইছে, আমার সেই ওস্তাদের মৃত্যুর এজাহারে আমি দস্তখত করুম, আমি পারুম না দারোগা সাহেব, আমি পারুম না, আপনারা আপনারা আমারে মাফ করিয়া দিন। রঙের ভুবনে আজকের বিষয়, নতুন রোবিওল্যাক্স সুপার গ্লস সিনথেটিক এনামেল। এতে এবার যোগ হয়েছে কার্যকর ফটো ডিআর ফর্মুলা, যার বিশেষ কোটিং কাঠ লোহা বেদকে দেয় সুরক্ষা আর বাড়তি উজ্জ্বলতা, ফলে আরো গ্লস আরো স্থায়িত্ব। নতুন রোবিওল্যাক্স সিনথেটিক এনামেল, চির নতুন চির তরুণ। শুধু তুমি আমি, এই শোনো না, বসার ঘরটা না গোলাপি হবে, তোমার সেই শাড়িটার মতো আর ছোট্ট সবুজ একটা স্টাডি তুমি বলো বিস্কিট রঙের। এই তুমি না, শোবার ঘরটা নীল হোক আকাশের মতো। রোবিওল্যাক অ্যাক্রিলিক প্লাস্টিক এমালশন, মনের মাধুরী মেশানো রং। তোমার কাজ হলো কিন্তু কালোই ভালো। ১৯৭৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অশিক্ষিত দুটি শাখায় পুরস্কৃত হয়। রাজ্জাক পান শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবং মাস্টার সুমন পান শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার। ১৯৭৯ সাল আজিজুর রহমান এলেন আবারও একটি ভিন্ন ধর্মী নিয়ে, ছবির নাম মাটির ঘর। মাটির ঘর সম্পর্কে কিছু জানতে চাই। মাটির ঘর
খুব কঠিন একটা বাস্তব অভিজ্ঞতার ছবি। এটা করতে যে আমার অনেক কষ্ট হয়েছে, এখানে এই ছবি বানাতে যে আমার স্ত্রী প্রোডাকশন ম্যানেজারের কাজ করেছে, আমি নিজে কাজ করেছি। শুধু সাবানা প্রোডাকশনে, সাবানা এর আগে অনেক পরিচালক দিয়ে ছবি বানাতে চেয়েছে কিন্তু সে সাকসেসফুল হয় নাই। চাচা, তুমি তো অনেক ছবি বানাতে চেয়েছিলে, ছবি তো বানাতে পারে নাই, তা আমি একটা তোমাকে ছবি উপহার দিলাম। তারপর থেকে এসএস প্রোডাকশনের সৃষ্টি, সাবানা মাটির ঘরে প্রদীপ গেছে। আমার লোকে যাবি না, ১৯৭৯ সাল মুক্তি পেল আজিজুর রহমানের পরিচালনায় দুটি ছবি, অভিমান এবং সাম্পানওয়ালা। সাম্পানওয়ালা ছবিটি নির্মিত হল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। সে সময় আঞ্চলিক ভাষায় ছবি নির্মাণ কি ঝুঁকিপূর্ণ ছিল না? ঝুঁকিপূর্ণ ছিল, যেহেতু আমি চিটাঙ্গের লোক না, আমি হলাম নর্থ বেঙ্গল বগুড়ার লোক, বানাচ্ছি চিটাং ভাষার ছবি। আমি যখন অশিক্ষিত ছুটির ঘন্টা চট্টগ্রামে শুটিং করি, তো এই ভাষা শুনতে খুব ইন্টারেস্টিং লাগতো, খুব মজা, যেহেতু আমাকে ভালো লাগতো এবং দাদা আমাকে অ্যাসিস্ট করেছে, ভাষার কোনো কোনো গড়বড় হলে সে আমাকে ইয়ে করত, সেই জন্যই সাম্পানওয়ালা বানাতে পেরেছি। কর্ণফুলির মাঝি নয় নিয়ম ভাডি জানে, কর্ণফুলির মাঝি নয় নিয়ম ভাডি জানে, কোন কোন যাবি আর সম্পানে, তোরা কোন কোন যাবি আর সম্পানে। ১৯৮০ সাল আজিজুর রহমান আবার তৈরি করলেন একটি ভিন্নধর্মী দুঃসহ বাস্তবতার ছবি, ছুটির ঘণ্টা। ছুটির ঘণ্টা সবার হৃদয় কেড়ে নিল, পেল বাণিজ্যিক সাফল্য। আমরা ছুটির ঘণ্টা নির্মাণের সেই দিনগুলোর কথা জানতে চাই, বিষয়বস্তু সম্পর্কে জানতে চাই। ছুটির ঘণ্টার কাহিনী এটা খুব বাস্তব কাহিনী। দৈনিক বাংলা পত্রিকায় এই একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে একটা নিউজ ছাপা হয়, এটার মর্মান্তিক দৃশ্য যাই কিছু আছে এটা পত্রিকায় লেখা ছিল। ওই ছবিতে আমি জুয়েলার্সকে প্রথমবারে নিয়ে এসেছি। ছবি রিলিজের পরে কক্সবাজারে ছেলে সে ইয়েতে গিয়েছিল স্কুলে যে আর আসে না, ফিরে না, বাবা ছুটির ঘন্টা দেখেছিল। দেখার পরে সেই স্কুলে যেয়ে দেখে যে ছেলেটা অসুস্থ এবং ঠিক হয়ে টেবিলে মাথা রেখে সে শুয়ে আছে জ্বরে, কিন্তু এরকম দরজা বন্ধ করে চলে গেছিল। সেই জন্যই এটা ইত্তেফাকে আমার কাছে কাটিং আছে, এটা লিখেছিল আজিজুর রহমান প্রাণকে বাঁচিয়েছে এই ছুটির ঘন্টা ছবি দিয়ে। ১৯৮১ সাল আজিজুর রহমান এলেন তিনটি ছবি নিয়ে, সোনার তরী, মহানগর। তুমি কি আমার মহাব্বাতে পুড়ে গেলে নাকি? আজ আমার কাছে কসম খাইতে হইব, আর কোনদিন এসব খাইবেন না। এবং বাস্তব কাহিনীকে অবলম্বন করে নির্মিত হল জনতা এক্সপ্রেস। জনতা এক্সপ্রেস মুক্তির প্রাকালে নানা ধরনের চমক তৈরি করলেন আজিজুর রহমান। এই চমক তৈরির পেছনে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আপনার ছিল কি? হ্যাঁ, তনেপ থেকে আলম সাহেব আমাকে বললেন একটা ছবি বানাবো, একদম ব্যতিক্রম গল্প, যেমন তুমি ছুটির ঘন্টা বানিয়েছো, অশিক্ষিত বানিয়েছো, এই টাইপের গল্প। যেহেতু এটা একটা ব্যতিক্রম ছবি, ওনারা বড় ডিস্ট্রিবিউটর ছিলেন, ওনারা ডবল শিটের পোস্টার তখন করলেন এবং বুকলেট করলেন, এসব চমক সৃষ্টি বিজনেস পয়েন্ট অফ ভিউর জন্য উদ্দেশ্য ছিল কিছুটা, এবং যাতে অডিয়েন্স দেখে এবং ফিল করে, এই কারণেই এটা চমক, অন্য কোনো কারণে নেই। ১৯৮২ সাল মুক্তি পেল দুটি ছবি, অহংকার এবং যন্তরমন্তর। যন্তরমন্তর মুক্তির প্রাককালে দারুণ হইচই হয়। ছবিটি মুক্তি পাওয়ার পর বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়, এই ব্যর্থতার কারণ কি? ব্যর্থতার কারণ এটা দাদা এবং আমার দুজনের দোষ হবে। মানে যন্তরমন্ত্র ছবিটা আমার বেস্ট মেকিং ছবি, কিন্তু ছবির নামটা যন্তরমন্ত্র। এখন এটা দাদা যে আইডিয়াটা করেছিল যে এটা একটা স্টান্টবাজি, ফিল্মে যে কত স্টান্ট অনেক সময় যে ব্যর্থতা দেয়, এই এই ছবিটার নাম যদি অন্য নাম দেওয়া হতো না, সুপার হিট হতো। আজকের এই রাতে
जंतर मंतर बाबा खून चाय गरम गरम खून। ১৯৮৩ সাল মুক্তি পেল আজিজুর রহমান পরিচালিত মেহমান ছবিটি। আমি তো আছি, লাইলি মজনু শিরি ফরহাদ আর কি প্রেম করেছে, আমাদের প্রেমের সমুদ্রে ওদের সবাইকে না কানি চুবানি খাওয়াবো, পারবো না ইনশাল্লাহ, পারতেই হবে। কেন কেন আপনি এভাবে আমার পেছনে লেগেছেন, আমি আপনার কি ক্ষতি করেছি প্লিজ। ১৯৮৪ সাল মুক্তি পেল রাজ্জাক শাবানা ফারুক সুচিত্রা অভিনীত আজিজুর রহমানের পরিচালনায় মায়ের আঁচল ছবিটি। ছবিটি বাণিজ্যিকভাবে দারুণ সফল হল। ঠিক আছে, বিয়েটাকে হোক তোর সঙ্গে, সব তেজ ঠান্ডা করে দেব। আরে এক্ষুনি চলে যাচ্ছে সে, একটু ভালো করে দেখতে দে তোকে। ১৯৮৫ সাল মুক্তি পেল আজিজুর রহমানের পরিচালনায় তিনটি ছবি। ফুলেশ্বরী, আমার বউ হয়ে এলো, ঘুরায়া ঘুরায়া ওই পারের বন্দর নগর সব আমি তরে দেখাম। বউ, সেই কথা তুমি ছোটবেলা থেকেই কয়ে আইতেছো। না রে ফুলে, এইবার সত্যি নিয়ত করছি, টিরুপটা দিয়ে আইসাই তরে বউ বানায় ঘরে উঠাম। সত্যি নিয়ত করছি। সোনাই বন্ধু এবং রঙিন রূপবান। আজিজ ভাই, রঙিন রূপবান একসময় সাদা কালো রূপবান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়, ছবিটি রিমেক করলেন কেন? অ্যাকচুয়ালি ছবিটা আমার না, মানে শব্দরালী ভূঁইয়া এই ছবিটা বানাবার জন্য স্ক্রিপ্ট করেছিল, মানে শব্দরালী ভূঁইয়াকে কন্ট্যাক্ট করার পরে সাত আট দিনের মধ্যে সে অসুস্থ হয়ে গেল এবং তারপরে মারা গেল। তখন খান সাহেব বলল যে আমরা গান টান করলাম এরকম কী হবে, তখন আমি সত্যদাকে বললাম যে গানটা যেগুলো করা হয়েছে এগুলোকে রিটেক করবো, আমি 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 যদি বানাতে যাই তাহলে এই রূপবান বানাবো না, আমার ইচ্ছা আমি রুনালায়লাকে দিয়ে গাওয়াবো। দাদা তো মাথা মহা খ্যাপা, রুনালায়লা এই গান গাইবে কেমন করে? তখন রুনালায়লার বাসায় গিয়ে আমি ওই ওই পুরোনো ক্যাসেট নিয়ে যেয়ে দাদাকে নিয়ে যেয়ে আমরা এই গানটা শুনিয়ে সে একটা গান যখন গাইলো তখন দাদা কনফার্ম হলো না এর দ্বারা এক্সপেরিমেন্ট করা যায়, নতুন ডাইমেনশন আমার জন্য। ১৯৮৮ সাল আজিজুর রহমান নিয়ে এলেন দুটি ছবি, একটি রঙিন কাঞ্চনমালা, অন্যটি আলিবাবা ৪০ চোর। মর্জি নাকি, আজাদ করা যাবে না? কেন যাবে না? কারণ মর্জিনার উপর তোমার কোন ইখতিয়ার নেই। আছে, কারণ মর্জিনা আমার জান, আমার জানের উপর ইখতিয়ার আমারই আছে। ১৯৯০ সাল আজিজুর রহমান এলেন তিনটি ছবি নিয়ে, অমর বন্ধন, ঘর ভাঙা সংসার। তুমি দোয়া করো মাকে আপন মায়ের মর্যাদায় রাখবো, ভাই বোনদের নিজের সন্তানের মতো করে মানুষ করব, তার জন্য প্রয়োজন হলে ওরা লেখাপড়া শিখে মানুষ না হওয়া পর্যন্ত তুমি তুমি আমার কাছে সন্তান চাইবে না। কি বলছো তুমি, নারীর মাতৃত্বকে বেঁধে রাখতে চাও? আমি কি কোনদিন বাবা হতে পারবো না? এবং জয় বিজয়। ১৯৯১ সাল আজিজুর রহমান আবার পরিচালনা করলেন তিনটি ছবি, ভাই ভাবি, শীষ মহল এবং বাপ বেটা ৪২০। আজিজুর রহমান ব্যস্ততম পরিচালক, কিন্তু সামাজিক ছবির ছবি নির্মাতা আজিজুর রহমান যেন আস্তে আস্তে সরে যাচ্ছিলেন, সরে যাচ্ছিলেন ভিন্ন ধারায়। এই সরে যাওয়ার কারণ কি? না অ্যাকচুয়ালি আমি সরে যাই নাই, আমার একটা যে আমি একজন মেকার, মনোটোনা যাতে অডিয়েন্সের কাছে না হই, প্রত্যেকটার মধ্যে কিন্তু বক্তব্য ছাড়া আমি ছবি বানাইনি, সেটা ফোক হোক যা অ্যাকশান হোক যা যেই ছবি হোক একটা মেসেজ আমার থাকবে, নইলে আমি ছবি আমার বানানো আমার দরকারও নেই।
আমি মনে করি। 1992 সাল মুক্তি পেল আজিজুর রহমানের পরিচালনায় দিল ছবিটি। আর কতক্ষণ আমাকে এভাবে ধরে রাখবে? বছরের পর বছর, যুগের পর যুগ। পাগলি, আমার কাজ আছে, হোটেলে যেতে হবে। আজ না গেলে নয়। 1993 মুক্তি পেল আজিজুর রহমানের পরিচালনায় জিদ ছবিটি। দুটি ছবির নায়ক নায়িকা ছিলেন শামনাজ এবং নাইম। নতুন প্রজন্মের তারকা শামনাজ নাইম, এদের সম্পর্কে জানতে চাইছি। চাঁদনি ছবিটা আমি যখন আমার ওস্তাদকে অ্যাসিস্ট করি, তখন তো দেখলাম যে এই নতুন প্রতিভা, এরা ভবিষ্যতে ভালো করবে। তাও আমি চিন্তা করলাম যে গ্ল্যামার ছবি করার একটা চেষ্টা করি, যে মডার্ন কস্টিউম, মডার্ন ডিজাইন, যার থেকে এ মডার্ন ছবির সৃষ্টি। এই কারণে শামনাজ নাইমকে দিয়ে আমি দিল ছবিটা বানিয়ে, দিলের পরে আমি আমার আমার ওটা নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে দিল বানিয়েছিলাম, পরেরটা আমার অন্য প্রযোজক দিয়ে জিদ বানাই। 1995 সাল মুক্তি পেল লজ্জা, 1997 মুক্তি পেল কথা দাও। দুটি ছবির পাত্রপাত্রী ছিলেন মৌসুমী এবং ওমর সারি, এই দুই তারকা সম্পর্কে জানতে চাইছি। দুইজন তারকা ভালোই ছিল, কিন্তু তাদের দুর্ভাগ্য এবং আমাদেরও দুর্ভাগ্য যে দুজন বিয়ে করে তাদের ক্যারিয়ারটা নষ্ট করলো। নইলে মৌসুমী, আমার একটা আইডিয়া ছিল যে নেক্সট জেনারেশন শাবানা জাতীয় অভিনেত্রী হিসাবে সেভাবে চরিত্রে অভিনয় করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারত। এখন যে হারে সে এসব টেলিভিশনের প্যাকেজ নাটক বা ইয়ে করছে, আমাদের দেশের ইমেজটা একদম টিপিক্যাল, যে কারণে কোনো নাটকের আর্টিস্ট একমাত্র ফরিদি ব্যতিক্রম অভিনয় করে টিকে গেছে। আফজাল পারে নাই, আপনার কি বলে সুবর্ণা মুস্তফা পারে নাই। আপনি দেখেন কোন শিল্পী ওখান থেকে এসে, আমাদের চলচ্চিত্রের শিল্পী যে টেলিভিশনে করে খাচ্ছে, হাসান ইমাম, মুস্তফা ভাই, সাইফুদ্দিন, আরো যত আছে প্রচুর। আমাদের নায়করাজের কিন্তু প্রথম শুরু টেলিভিশন থেকে। আহা, কিন্তু যখন নায়করাজ টিভি থেকে আসছে, আসার পরে সে টিভিতে গেছে আর বলেন। আপনি ফরিদি দেখেন আপনি, যেই ওখানে ছেড়ে আসছে এরপরে ওর ধার দিয়ে যায় না, কেন আমাকে 40 টাকা টিকিট করে আমাকে দেখতে হবে, হলে টিপ মারলে দেখা যাবে না, তাহলে আমার ইমেজ থাকবে না, যে কারণে যায় না। সবাই মিলে রানাই দুনিয়াটা কাটো হবে ঘরে বাইরে, রঙের ঘন ঘটা জুড়ি মেলা ভার, এর পচো দিয়ার ফর্মুলার রোদ থেকে রক্ষা, এবার রঙে রঙে চমৎকার আছে সব। নতুন রবিওল্যাক্স সুপার গ্লস সিনথেটিক এনামেল, চির নতুন চির তরুণ। অ্যাক্রিলিক প্লাস্টিক ইমালশন, মনের মাধুরী মেশানো রং। রঙের ভুবনে স্বাগতম। আজকের বিষয় নতুন রবিওল্যাক্স সুপার গ্লস সিনথেটিক এনামেল। নতুন? হ্যাঁ, কারণ এতে এবার যোগ হয়েছে কার্যকর ফটো ডিআর ফর্মুলা। ফটো ডিআর ফর্মুলা? যার বিশেষ কোটিং কাঠ লোহা বেদকে দেয় সুরক্ষা, অর্থাৎ আরো গ্লস আরো স্থায়িত্ব, মানে সব সময় নতুন। ঠিক তাই, নতুন রবিওল্যাক্স সুপার গ্লস সিনথেটিক এনামেল, চির নতুন চির তরুণ। আজিজুর রহমানের পরিচালনায় সার্কভুক্ত দেশগুলির যৌথ প্রযোজনায় নির্মিত হয় সাত বান্ধবী এবং বস্তি রানী। ভারতে তিনি নির্মাণ করেন কুচ বরণ কন্যা এবং বাংলাদেশে নির্মাণ করেন চাঁদ সুলতানা এবং প্রতিদান ছবিটি। এই ছবিগুলোর কোনটি বাংলাদেশে মুক্তি পায়নি। আজিজ ভাই, এই মুহূর্তে কোন ছবি নিয়ে ব্যস্ত আছেন?
এই মুহূর্তে বলতে গেলে এখন আমি শুটিং করছি স্বপ্নের শহর, আর আমার মুক্তিপ্রাপ্ত মুক্তি দেব ছবি ঘরে ঘরে যুদ্ধ, শাবানা আলমগীর অভিনীত শেষ ছবি, এবং এই ছবি শেষ করে শাবানা হজ হজব্রত পালন করে আমার সঙ্গে, আমি হজ করেছি। এরপরে চলচ্চিত্রতে উনি বিদায় নিয়েছেন, এটা সামাজিক প্রেক্ষাপটে আবার একটা ব্যতিক্রম ধর্মী চ্যালেঞ্জিং ছবি, সত্য ঘটনা অবলম্বনে ছবি। অনেকদিন পর আমি একটা ব্যতিক্রম ছবি করতে যাচ্ছি, রিলিজ করতে যাচ্ছি, দর্শক যদি এটা পছন্দ করে তাহলে হয়তো আবার আমি আবার ভালো একটা ছবি বানাবার চেষ্টা করব। তুমি বেঁচে আছো বাবা? হ্যাঁ নাদিম, কোন রকম মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। কিন্তু এভাবে হঠাৎ তোমার আসা ঠিক হয়নি। নাদিম, তুই কাকে কি বলছিস? বাবাকে বলছি। বাবা বেঁচে থাকলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? নাদিম, আজিজ ভাই, কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আপনার আমার ছবি প্রোডাকশন যত টেকনিশিয়ান আপনারা কষ্ট করে আমার ইন্টারভিউ নিয়েছেন, এবং আমাদের চলচ্চিত্রের পরিচালকদের সব ইন্টারভিউ যাচ্ছে, এবং তারা এতদিন কি করেছে, এই মিডিয়া না আসলে আমাদের পর্দায় কেউ দেখতেও পেত না, আমরা দেখাবার কোনো স্কোপই পেতাম না। আমরা যে চলচ্চিত্রের ক্যামেরার পিছনে থাকি, আমরা অভিনয় করাই, আমরা বিভিন্ন কাজে থাকি, কিন্তু আমাদের চেহারা দেখা যায় না। তো আপনারা এই একটা ব্যবস্থা করেছেন, এই জন্যে আপনাদের শত শত ধন্যবাদ। ধন্যবাদ। 1967 সাল থেকে 2000 সাইফুল মুলক বদিউজ্জামান থেকে কথা দাও, 34 বছরে নির্মাণ করেছেন অর্ধ শতাধিক ছবি, পেয়েছেন সাফল্য, ব্যর্থতার সিঁড়িও ভেঙেছেন। আমাদের চলচ্চিত্রে বিনোদনমূলক বাস্তবধর্মী ছবি নির্মাণের ক্ষেত্রে তার তুলনা তিনি নিজেই। চলচ্চিত্রে এখন সংকট চলছে, এই সংকটময় মুহূর্তে আজিজুর রহমানের মতো পরিচালকেরা এখনও সচল, তবে সেই আগের ব্যস্ততা নেই। যারা চলচ্চিত্রে সংকটের কথা বলেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আজিজুর রহমানের মতো বিনোদনমূলক বাস্তবসম্মত সামাজিক ছবি নির্মাণে এগিয়ে আসুন, চলচ্চিত্রের এই সংকটময় মুহূর্তে একটু হলেও আশার আলো দেখাতে চেষ্টা করুন। শিক্ষা দীক্ষায় বড় যারা, ঋষির দশের মাথা তারা, এই কথাটি কাজে কর্মে মনে দেখো তাই। ও রহমত ভাই, ও মাস্টার সাহেব, আমি নাম দস্ত, কত শিখতে চাই।